एक दुख भाराक्रांत हृदय निये आज आम्रा आपनादेर सामने दाड़ियेछि। आम्रा बोलछि कारण शुधु आमी नय, दुनियार कोटी कोटी मेहनती मानुष, संग्रामी मानुष, विप्लवी मानुष जारा असहायेर पक्षे कथा बोलेन तारा आज सबाई दुःख भाराक्रांत। तारा आज स्तब्ध, तादेर आज कथा बोलार भाषा नेई, गला शुकिये गियेछे, तादेर सबार शरीरे आज शोकेर कापड़, कालो कापड़। गत रात बा आजके सकाल थेकेई आपनारा अनेकेई जेनेछेन महाबीर, गरीबेर बंधु, जननेता, बांगालीर बंधु, बांग्लादेशेर बंधु, एई जहानेर मालिक जननेता सर डोनाल्ड ट्राम्प एबं आमादेर भाबी मेलेनिया, तारा दुजोनेई कोविडे आक्रांत हयेछेन। এটা আমাদেরকে মর্মাহত করেছে, এটাতে আমরা শোকে স্তব্ধ হয়েছি, এটা আমাদেরকে নিস্তব্ধ করে দিয়েছে। তো আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস জননেতা আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। কতই বা বয়স, মাত্র ৭৪ বছর বয়সের টকবগে তাজা তরুণ তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না এবং কোভিড-19 নামে এই গজবের বিরুদ্ধে তিনি একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। আজকে থেকে আরও প্রায় ৪ বছর আগে এক নিস্তব্ধ রাতে আমাদের এই ডোনাল্ড ট্রাম্প সাপোর্টার ক্লাব বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। আপনারা এরপর জানেন যে বিশ্ব রাজনীতির যে পট পরিবর্তন, যে চক্রান্ত, সেগুলোকে মোকাবেলা করে স্যার ট্রাম্পের সঙ্গে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়েছে। এতে অনেক বাধা এসেছে, দেশের সুশীল সমাজ, সারা দুনিয়ার মিডিয়া, গণমাধ্যমগুলো আমাদেরকে আক্রমণ করতে চেয়েছে, আমাদের জয়ে বারবার বাধা হয়ে দাঁড়াতে চেয়েছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদেরকে কখনোই দেইনি এবং এবারও দেব না। এই পৃথিবীর প্রত্যেকটি ধুলি বালি কণাকে জানতে হবে স্যার ট্রাম্প কখনো হারে না, স্যার ট্রাম্প কখনো হারতে পারে না, তিনি অপরাজেয়, তিনি মৃত্যুঞ্জয়ী। আপনারা প্রথম থেকে খেয়াল রাখবেন, একটি বৈশ্বিক ষড়যন্ত্র ট্রাম্পের বিরুদ্ধে, আমাদের ভাবির বিরুদ্ধে, মানে মেলেনিয়া ভাবির বিরুদ্ধে কাজ করে গিয়েছে, কিন্তু তারা কখনোই সফল হয়নি, তারা কখনো সফল হতেও পারে না। আপনারা যদি ২০১৫-১৬ সালের নির্বাচনের দিকে খেয়াল করেন, দুনিয়া জানে মানে পৃথিবীর গণমাধ্যমগুলো, অবশ্য আমি বাংলাদেশের গণমাধ্যমগুলো দোষ দেই না কখনো, কারণ তারা গণমাধ্যমগুলোতে যারা নির্বাচন নিয়ে লিখেন তারা ওই বাইরের পত্রিকাগুলোকেই ফলো করেন তো, এবং যেহেতু মিডিয়াতে বা গণমাধ্যমে একটি ট্রাম্প বিরোধী একটি অবস্থা, মানে তথাকথিত সুশীলদের একটি অবস্থা রয়েছে, এবং যে তথাকথিত সুশীলরা আপনার গণমাধ্যম পরিচালনা করে সেখান থেকে এসেছে, তো এই কারণে আপনার বাংলাদেশের গণমাধ্যমেও দেখবেন যে একটি ট্রাম্প বিরোধী একটি প্রচারণা রয়েছে, এবং আপনার ১৬ ইলেকশনের আগেও যদি খেয়াল করেন এই ধরনের কিছু ষড়যন্ত্র হয়েছিল। এবং আমার তো মনে হয় এই যে ট্রাম্পের গায়ে যে করোনা ভাইরাস দিয়ে দেওয়া হয়েছে এটাও সেই ষড়যন্ত্রের একটা অংশ, তবে সেই ষড়যন্ত্রকারীরা রক্ষা পাবে না। এখন যে কথা বলছিলাম, আপনারা দেখবেন যদি খেয়াল করেন ২০১৬ সালের সেই ঐতিহাসিক নির্বাচনের আগে এই ধরনের একটি পট পরিবর্তনের কিছু চেষ্টা করা হয়েছিল। সেই নির্বাচনের আগে सारा गणमाध्यमगुलो निউজ करेছে संबाद प्रकाश करेছে এই তো जीते गेल कि जानी छिलो ओर नाम हिलारी 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 सामथिंग ए धरनेर किछु एकटा आसले ओদের नामगुलो ठीक माने आमादेर मने थाके ना आमरा जारा डोनाल्ड ट्राम्प सापोर्टार क्लाब्स बांग्लादेशेर जारा सैनिक तादेर आमादेर ठीकमतो मने थाके ना तारा निर्वाचनेर दिन एकटा आसनेर फल दिल 278टार मतो माने भोट सेखाने हारलो जननेता संबाद हलो कि विपुल व्यवधाने हेरे जाच्छे ट्राम्प। तारपरे आमरा देखेछि হোয়াইট হাউসের ব্যালকনি না ব্যালকনি যে মালি পরিষ্কার করে সেই মালির বাগানে ওঠাই হয়নি ওদের। যদিও আবারও সামনে নির্বাচন এসেছে এবং আমি অলরেডি সত্যি বলতে আমি একেবারেই এটাতে অবাক হইনি যে গণমাধ্যমগুলো যেভাবে আবার শুরু করেছে। एक बार बोले रखी एकमात्र गणमाध्यमे आपनारा ओई खबर पाबेन जे राशिया डोनाल्ड ट्राम्प के जितिएछेन एबं डोनाल्ड राशिया पूरा इलेक्शनेर मेकानिजम करेछे फेक निउजेर कारणे डोनाल्ड ट्राम्प जितेछे अथच उनार बिरुद्धे जे परिमाण फेक निउज करा हयेछे जे परिमाण बायास निउज करा हयेछे सेटा निंदनीय निंदनीय निंदनीय। आबारो आसि आबारो निर्वाचन एसेछे आबार से अपशक्ति से भयंकर शक्तिगुलो आबारो जेगे उठेছে तादेरके प्रतिहत करते हबे। ढाका थेके वाशिंगटन टेकनाफ थेके तेतुलिया रूपसा थेके पाथुरिया कोथाओ तादेरके छाड़ा हबे ना। नीलनदेर प्रान्तरे बा साहारा मरुभूमिते जेखाने ट्राम्पेर शत्रुदेर पावा हबे सेखानेई दमन करा हबे। आसले सामने निर्वाचन आमि आबारो गणमाध्यमे जेखाने बोलछिलाम देखलाम जे खबर एसेछे जदि ट्राम्प आर माने आसते ना पारे ताहले के दायित्व निच्छेन भाइस प्रेसिडेंट प्लेस सामथिंग ए धरनेर नाम से नाकि दायित्व निच्छे एबं मोटामुटी ओरा ट्राम्पके कबरे शुइये दिये एसेछे। नालत नालत नालत। आजके शोकेर दिन आजके आमरा स्तब्ध तारपरेও किछु कथा ना बोललेई नय से कारणेই बला। सार एवं भाबीर सम्पर्क निये जेई परिमाण मजा करा हयेछे जेई परिमाण टिटकारी टिप्पणी देया हयेछे सेटी आज पृथिवीर प्रेमेर इतिहासे प्रेमेर साहित्ये एकटा कलंक कलंक एवं कलंकजनक अध्याय जार प्रतिबाद हबे पृथिवीर शेष दिन पर्यन्त। दुजन मानुषेर एकटा सुंदर प्रेम एकटा सुंदर संसार সেটাকে আপনারা ছাড়লেন না। আবারও বলছে আগামী নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। স্যার জননেতা জয়নাল ট্রাম্প মাঠে আছেন এবং মাঠে থাকবেন। আবারও বলছি মনে করিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন এই নোংরামি নতুন কিছু নয় এই নোংরামি নতুন কিছু নয় এগুলো আগেও হয়েছে। অথচ যারা ১৬ সালে ১৫ দিকে বলছিলেন যে জননেতা যদি ক্ষমতায় আসেন তাহলে সারা পৃথিবীতে যুদ্ধ হবে মানুষ না খেয়ে মারা যাবে তারপরে লুট করা হবে তারপরে মধ্যপ্রাচ্যে আরও বেশি হামলা হবে ইসলামের উপরে হামলা হবে মুসলিমদের উপরে অত্যাচার হবে সেগুলোর কোনোটির প্রতিফলন কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ স্যার রাজনৈতিকভাবে পলিটিক্যালি বক্তব্য দিয়েছে কিন্তু সেগুলোর বাস্তবায়ন কিন্তু আমরা দেখিনি। বরঞ্চ আমরা দেখেছি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি আফগান যুদ্ধকে তিনি সমাপ্ত বলে ঘোষণা দিয়েছেন এবং এই পৃথিবীতে এই ধরায় এই সুন্দর সবুজ ধরণীতে আমরা আর নতুন কোনো যুদ্ধ দেখিনি যতদিন জননেতা স্যার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন এবং যতদিন ধরে ক্ষমতায় আছেন আমরা দেখব না এবং একটি সুন্দর সুষ্ঠুভাবে এই জাহানকে পরিচালনা করেছেন তিনি। আসুন আজ রাগ ক্ষোভ हिंसा बा विद्वेषेर समय नय आज हच्छे सबाई काँधे काँध मिलिए सबाई सबार जायगा थेके जननेतार जोन्नो आमरा दोया करब। जननेता सर डोनाल्ड ट्रम्प एवं आमादेर भाभी जेनो सुस्थ हये आबार आमादेर माझे फिरे आसते पारे। दुखित आमार गला जड़िए जाच्छे। সেই প্রচেষ্টা থাকবে আমাদের, সেই দোয়া থাকবে আমাদের। এই তারপরে যে কয়দিন উনি সামনে নির্বাচন, উনি যতদিন হয়তো ক্যাম্পেইন করতে পারবে না, এতে উনার অনেক ক্ষতি হবে, কিন্তু আমরা দোয়া করব, আমাদের দোয়া সব সময় থাকবে। আপনারাও যে যার জায়গা থেকে দোয়া করবেন, যেখানে দোয়া মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, প্রার্থনা হবে, মন্দিরে পূজা হবে, সবখানে আপনারা স্যারের জন্য ভাবের জন্য দোয়া করবেন। আমরা আর এই শোকের কাপড় চাই না, আমরা আনন্দে ভাসতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প সাপোর্টার্স ক্লাব বাংলাদেশের পক্ষ হতে।